আজ আমি আপনাদের বলবো শ্রাবণ মাসে বেলপাতার এই টোটকাটি করতে পারলে শিবের কৃপাতে মাত্র 3 ঘন্টার মধ্যে মনের ইচ্ছা পূরণ হয়ে যাবে, ঘুচে যাবে অর্থের অভাব। শ্রাবণ মাসে ভগবান শিবকে উৎসর্গকৃত এবং তাকে খুশি করার জন্য বেলপত্রের বিশেষ গুরুত্ব রয়েছে। ভগবান শিবের আশীর্বাদ পেতে এবং আপনার মনোবাসনা পূর্ণ করতে বেলপত্রের কিছু পবিত্র প্রতিকার করুন। আসুন এবার তাহলে জেনে নেওয়া যাক শ্রাবণ মাসে বেলপত্রের কোন টোটকায় শিবের কৃপাতে 3 ঘন্টায় মনোবাসনা পূর্ণ হবে এবং ঘুচে যাবে অর্থের অভাব। আর আপনি যদি আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তাহলে প্রথমে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তারপর পাশের বেলটি অন করে দিন, কারণ তার ফলে আগামী পরের দিন আমরা যখন একটি নতুন ভিডিও আপলোড করব সেই ভিডিওটি সবার প্রথম আপনি দেখতে পাবেন। 1. ভোলানাথকে খুশি করার উপযুক্ত সময়। আপনার বয়সের সমান বেলপাতা এবং সামান্য কাঁচা দুধ নিন। প্রতিটি বেলপত্র দুধে ডুবিয়ে ওম নমঃ শিবায় মন্ত্রটি উচ্চারণ করার সময় শিবলিঙ্গে নিবেদন করুন। কমপক্ষে 7টি সোমবার এই আচারটি চালিয়ে যান। প্রতিটি বেলপত্র শিবলিঙ্গে তার মসৃণ দিক দিয়ে নিবেদন করুন। বিশ্বাস করা হয় যে এর ফলে খুব শীঘ্রই আপনি এক সন্তানের আশীর্বাদ পাবেন। 2. মনোবাসনা পূরণ করতে বেলপাতার প্রতিকার। শ্রাবণ মাসে সোমবার শিবলিঙ্গের জলাভিষেক করুন এবং 5টি বেলপত্র অর্পণ করুন। বেলপত্র অর্পণের সময় দুধ ও মধু দিয়ে শিবলিঙ্গে অভিষেক করুন এবং ওম নমঃ শিবায় মন্ত্রটি জপ করুন। কমপক্ষে 11 সোমবারের জন্য এই আচারটি পুনরাবৃত্তি করুন। এটি বিশ্বাস করা হয় যে এর ফলে যে কোনো মনোবাসনা পূর্ণ হবে। 3. দ্রুত বিবাহের প্রতিকার। শ্রাবণ মাসের সোমবার থেকে এই প্রতিকার শুরু করুন এবং কমপক্ষে 5টি সোমবার চালিয়ে যান। ওম নমঃ শিবায় মন্ত্রটি জপ করার সময় শিবলিঙ্গে 108টি বেলপত্র অর্পণ করুন। এছাড়াও দ্রুত বিবাহের প্রতিকার বাড়াতে দেবী পার্বতীর পুজো করুন। 4. অর্থনৈতিক সুবিধা পাওয়ার জন্য বেলপত্রের প্রতিকার। আপনি যদি আর্থিক অস্থিরতা বা অপর্যাপ্ত আয়ের সম্মুখীন হন তাহলে শ্রাবণ মাসের 5ম সোমবার এই প্রতিকারটি করুন। তার জন্য শিবলিঙ্গে বেলপাতা নিবেদন করুন এবং সেই বেলপত্রগুলি আপনার পার্সে বা যেখানে আপনি টাকা রাখবেন সেখানে রেখে দিন। এই প্রতিকারে আর্থিক ঝামেলা রোধ হবে, দেবী লক্ষ্মীর আশীর্বাদ আপনার বাড়িতে থাকবে। তাহলে এই পর্যন্ত ছিল আজকের বিষয়। ভিডিওটি এখানেই শেষ করছি। এখন একটি লাইক করে দিন, বন্ধুবান্ধব প্রিয়জনদের কাছে ভিডিওটি শেয়ার করে দিন এবং আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন।